হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর শিলবাবু ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দীর্ঘ কয়েক মাস পর আমি আবার চ্যানেলে ফিরে এলাম, কারণ অনেকদিন হলো আমি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি। আমি যেহেতু একটা কাজের সাথে যুক্ত, সেই জন্য প্রফেশন ওয়াইজ আমি ইউটিউব চ্যানেলটা চালাতে পারিনি, কিন্তু এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও দেব। তোমরা একটু ধৈর্য সহকারে থাকো আর চ্যানেলের সাথে যুক্ত থাকো। তোমাদের একটু সাপোর্ট চাই, তোমাদের একটু ভালোবাসা চাই। কথা, অনেকদিন যেহেতু আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর এরপর থেকে আমি কথা দিচ্ছি কন্টিনিউ এই চ্যানেলে ভিডিও আসবে। আর এই শিলবাবু ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে আমি এরপর থেকে একটা স্টুডিও বানাচ্ছি বাড়িতে, এবং ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমি তোমাদেরকে ক্লাস করাবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক অনেক উপকার হবে। তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের ভিডিওতে আলোচনা করব সেফটি কাকে বলে। যারা আইটিআই স্টুডেন্ট আছো বা যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছো বা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার হবে। আর সেফটি, যে কোনো ইন্ডাস্ট্রিতে কোশ্চেন ধরে থাকে যে সেফটি কাকে বলে, সেফটি আমরা কীভাবে মেনটেন করব, সেফটি কয় প্রকার, কী কী, এই সমস্ত জিনিস নিয়ে। সেফটি যদি কাকে বলে, ডেফিনেশন কী হবে? কোনো কিছু কাজ করার পূর্বে, কাজ করার সময় বা কাজ করার পশ্চাতে যে বিশেষ সাবধানতা অবলম্বন করা হয় তাকে সেফটি বলে। এরপরে যদি বলা হয় যে সেফটি কয় প্রকার কী কী, তখন তোমরা এটাই বলবে যে সেফটি মূলত চার প্রকার। একটা হচ্ছে পার্সোনাল সেফটি, দুই হচ্ছে ফ্যাক্টরি সেফটি, তিন জেনারেল সেফটি, এবং চার হলো ইলেকট্রিক্যাল সেফটি। পার্সোনাল সেফটির মধ্যে আমাদের কী কী মেনটেন করতে হবে? যেমন এক নম্বর, ওয়ার্কশপে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন জায়গায় তোমরা যখন কাজ করবে সেখানে ঢিলে ঢালা পোশাক পরা চলবে না। দু নম্বর, কাজ করার সময় চপ্পল বা ওপেন শু পরা চলবে না। তিন নম্বর হচ্ছে ওয়ার্কশপে ওয়াচ, রিং এবং ছেলেদের টাই, মেয়েদের ওড়না ব্যবহার করা অনুচিত। চার নম্বর, কাজ করার সময় কখনোই হাসি ঠাট্টা বা মজা করা চলবে না। পাঁচ নম্বর, কখনোই টুলস, ফায়ার বা ইলেকট্রিসিটি নিয়ে খেলা করা চলবে না। এরপরে আসি ফ্যাক্টরি সেফটি। ফ্যাক্টরি সেফটিতে তোমাদের যে সমস্ত সেফটি বা সুরক্ষা মেনটেন করতে হবে, যেমন এক নম্বর, সঠিক জ্ঞান ছাড়া কোনো মেশিনকে অপারেট করা অনুচিত। দু নম্বর হচ্ছে মেশিনকে স্টার্ট করার পূর্বে মেশিনের নাট, বোল্ট এবং সেফটি গার্ড ঠিক আছে কিনা ভালোভাবে চেক করে নেওয়া উচিত। তিন নম্বর হচ্ছে মেশিনকে রানিং অবস্থায় রেখে অন্যত্রই যাওয়া অনুচিত, অর্থাৎ অন্য কোথাও চলে যাওয়া চলবে না রানিং অবস্থায় রেখে মেশিনকে। চার নম্বর, মেশিনকে রানিং অবস্থায় রেখে অন্য মনস্কা হওয়া অনুচিত। পাঁচ নম্বর হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেলে মেশিনের সুইচকে কিন্তু অফ করে দিতে হবে। এরপরে আসি জেনারেল সেফটি। জেনারেল সেফটিতে তোমাদের যে সমস্ত সুরক্ষা মেনটেন করতে হবে, যেমন এক নম্বর, মেজারিং টুলস বা কাটিং টুলসকে সবসময় আলাদা রাখতে হবে। দু নম্বর, প্রয়োজন অনুযায়ী টুলসকে ব্যবহার করা উচিত। তিন নম্বর, ব্যবহারের পর টুলসকে পরিষ্কার করে সঠিক জায়গায় রাখা উচিত। চার নম্বর, ভারী কাজ করার সময় সেফটি শু বা হেলমেট ব্যবহার করা উচিত। এরপর আসি ইলেকট্রিক্যাল সেফটি। ইলেকট্রিক্যাল সেফটিতে তোমাদের যে সমস্ত সেফটিগুলো মেনটেন করতে হবে, যেমন এক নম্বর, এমসিবি, ফিউজ, সুইচ প্রভৃতিকে সর্বদা ফেজের সাথে সিরিজে সংযুক্ত করতে হবে। দু নম্বর, মেন লাইনে কাজ করার সময় সর্বদা মেন সুইচ অফ অথবা ফিউজকে ওপেন করে কাজ করতে হবে সুরক্ষা পারপাস। তিন নম্বর, ওভারহেড লাইনে কাজ করার সময় সর্বদা হেলমেট, সেফটি শু, সেফটি গার্ড, সেফটি বেল্ট এবং সেফটি গ্লাভস ব্যবহার করা উচিত। চার নম্বর, সমস্ত মেটালিক পার্টস এবং মেশিন পার্টসকে সর্বদাই আর্থিংয়ের সাথে কানেক্টেড করা উচিত। পাঁচ নম্বর, ইলেকট্রিক লাইনে কাজ করার সময় সর্বদা ইনসুলেটেড হ্যান্ড টুলস ব্যবহার করা উচিত। নম্বর হচ্ছে ইলেকট্রিক লাইনে সাপ্লাই দেওয়ার আগে বা চার্জ দেওয়ার আগে সেই লাইনকে ভালো করে চেক করে নিতে হবে, যাতে কেউ কাজ করছে না কিনা, যাতে কেউ কাজ করছে কিনা। যদি কেউ কেউ কাজ করে তাহলে সাপ্লাই দেওয়া অনুচিত, আর যদি কেউ কাজ না করে, সার্কিট সম্পূর্ণ ঠিকঠাক কমপ্লিট থাকে, তখন সাপ্লাই দেওয়া উচিত। তাহলে তোমরা বুঝতে পারলে যে সেফটির জন্য আমাদের কী কী মেনটেন করতে হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। নেক্সট আরও নতুন নতুন ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো, আর কন্টিনিউ এই শিলবাবু ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।